इज ए मिस्टर। जी सर, आमार नाम सोहेल चौधरी, निवास मेहरपुर, और पितार नाम बोली ताले, पितार नाम जाकिर चौधरी। अपना बिल हुए से 3775 टाका। अपनी आज बाड़ी जेते पारेन, आमरा रिलीज सार्टिफिकेट दिए दिच्छि। आमरा तो खुबी दरिद्र, आमि आर बाड़ी जाबो ना, ढाकाई थाकबो। बेश तो, जेखानेई आछेन सेखानेई थाकबेन। आपनार चिकित्सा सीट भाड़ा सब मिलिए क्लिनिकेर बिल 3775 टाका बिल दिए दिन। आमार सूटकेस कोथाय? आमरा तो आपनार साथे कोनो सूटकेस पाइनी। सूटकेस पान नाई? ओ ताहले ओई छिनताईकारीर काम। थायो ओई सूटकेस पाइलेओ तेमन कोनो काम हतो ना, कारण सूटकेसेर मध्ये छिल 130 टाका। আপনার আত্মীয় স্বজন খবর দিন, তারা এসে বিল চুকিয়ে আপনাকে নিয়ে যাক। স্যার, আমরা খুবই দরিদ্র। ঢাকায় কি আপনার কেউ নেই? ঢাকায় আছে ওই গুলশান, গুলশান থাকে, মার মহে শুনছি খুবই ধনী লোক। গুলশানে অনেক বড় লোকের বাস, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে গিয়ে এই হাসান, না এই শওকত হাসান। শওকত হাসান প্রখ্যাত ব্যবসায়ী, শিপিং, ইন্ডেন্টিং, কেমিক্যালস ইন্ডাস্ট্রিজের মালিক শওকত হাসান আপনার চাচা? কেন, আমি দরিদ্র বলা আমার দুনিয়া তো স্বজন থাকতে পারে না। তা পারে, তাহলে সিস্টার স্যার আপনি আমার সাথে আসুন। হ্যাঁ বলছি, আমার ভাতিজা, আমার তো কোনো ভাই নেই। কি বললেন, মাইজদিদ থেকে এসেছে, জাকির চৌধুরীর ছেলে। জাকির চৌধুরী, হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। আমি আর জাকির একসঙ্গেই কলেজে পড়তাম। ঠিক আছে, কাল সকালেই আমি আপনার ক্লিনিকে গাড়ি পাঠিয়ে দেব। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। জাকিরের সঙ্গে আমি লেখাপড়া খেলাধুলায় কোনো কিছুতে পারিনি, আর জাকিরের ছেলে আমার সাহায্য ছাড়া ক্লিনিক থেকে ছাড় পাচ্ছে না। সময় তুমি আজব চিজ। मैंने प्यार तुम्ही से किया है, मैंने दिल भी तुम्ही को दिया है। मैंने प्यार तुम्ही से किया है, আমার নাম সোহেল চৌধুরী, পিতা মরহুম জাকির চৌধুরী। নিবাস বাদ দেন, এই তার আগে একটা কথা কন, আমি তো আসলাম, গাড়ির মধ্যে প্রচণ্ড ঠান্ডা, যেই বাড়াইছি অমনি গেমে গেলাম। তারপর যে ঘরের মধ্যে একবার দিয়েছেন, প্রচণ্ড ঠান্ডা, যেই বাড়াইছি দর দর করে গামতেছি। এর মাহাত্মটা কি? এসির নামও শুনেননি? শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, বুঝেছেন? না, এরকম কোনো যন্ত্রের নাম শুনিনি, দেহেও নেই। আচ্ছা, আপনি বাড়িতে ঢুকলেন কি করে? সাদা গাড়ির চোরে। সাদা গাড়িতে চোরে? সালামত, এই সালামত, সালামত, সালামত। জি ম্যাডাম, সালামত। ইনি কে আর কার অনুমতিতে বাড়িতে ঢুকেছেন? স্যার বলছি। বাবা বলেছে? বাবু তো এত সকালে কেউ কে অ্যাপয়েন্টমেন্ট দেন না। ভাস্তার জন্য সাসার কখনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। ভাতিজা? জি। আচ্ছা, এই বাড়িটা তো বিশিষ্ট শিল্পপতি শওকত হাসান সাহেবের। হ্যাঁ, উনি তো আমার চাচা হন। বাবা আপনার চাচা হন? বাবার তো কোনো ভাই নেই। গ্রামের সম্পর্কে চাচা,
আমার বাবা আর শকর সাহেব বন্ধু ছিলেন। ঘটনা আপনি খুলে কই, আমার মা আমার একটু ঢাকা শহরে যা, আমি তো ঢাকা শহরে আসবো না। যেই ঢাকা শহরে আসলাম ওই শাপলার ওখানে কয়েকটা গুন্ডা মিলা আমার উস্টা দিতে এলো, আমি ও দিলাম একটা উস্টা। হঠাৎ করে কিছু দিন এসে মাথার মধ্যে বাড়ি মারলো, আমি গেলাম সেন্সেলসা পড়ে কারাজান আমাকে হাসপাতালে নিয়ে গেল। আমার তো জ্ঞান নাই, যখন জ্ঞান ফিরলো তখন ডাক্তার করলো 3,000 কত টাকা দেওয়া লিখবো, আর আমার বাক্স মত ছিল 130 টাকা। আমি গেলাম বাক্স বাক্স নাই, তখন বললো ঢাকা শহরে তোমার আত্মীয় স্বজন কেটে আছে। তখন খুঁজে খুঁজে বুঝলাম যে আমার চাচা আছে। হাসান সাহেবের নাম বললাম, বললো কোন হাসান সাহেব, বললাম শওকত হাসান সাহেব, তারপরে নিয়ে আসলো। এ হলো ঘটনা। আপনি এত বেশি কথা বলেন যে কথাগুলো আর গুরুত্ব পায় না। গুরুত্ব না থাক, খিদায় পেট সোসো করতেছে, আমি এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সালামত, উনাকে নিয়ে যাও, যান উনার সাথে যান। সালামত ভাই, আপনার কোনো শার্ট টাট আছে? হ্যাঁ আছে। হ্যাঁ শার্ট টাট। হাই ভাই। বাবা, আজকে আমাদের সাথে অন্য কেউ ব্রেকফাস্ট করবে? হ্যাঁ, এসো সোহেল এসো। জুলিয়া পরিচয় করিয়ে দিচ্ছি, এ হলো সোহেল চৌধুরী, আমার একমাত্র বন্ধু জাকির চৌধুরীর ছেলে। আর এ হচ্ছে নুসরাত জাহান জুলিয়া, আমার একমাত্র কন্যা। এসো নাস্তা করা যাক। এই আমি আর দেখাই। হ্যাঁ খাও খাও। আমি বুঝেছি। স্বাস্থ্যই সকল সুখের মূল। হ্যাঁ, ভর দুপুরে বুকদান দিচ্ছি দেখছি। স্বাস্থ্য সংগ্রহের জন্য কোনো নির্দিষ্ট সময় নাই। সেদিন গুন্ডারা আমার যে মার ঢেনে মারছে, আজকে যদি পাইতাম মারা তক্তা বানায় দিতাম। আচ্ছা ম্যাডাম, আমার সম্পর্কে আপনার ধারণা কি? সত্যি করে বলবো, কিছু মনে করবেন না তো? আরে না, কি মনে করবো, আপনি হচ্ছেন একটা গেঁয়ো ভূত। হ্যাট, মানুষ তো মরে গেলে ভূত হয়, আমাকে মরে গেছি নাকি? হ্যাঁ তাই, যে হারে ভর দুপুরে বুকডন দিচ্ছেন, আহারে ব্যাম্বি সাণ্ড। আচ্ছা বাবা, তুমি এত বুদ্ধিমান রুচিশীল লোক হয়ে বোকার মতো এমন কাজটা করলে কি করে? বোকার মতো কি কাজ করলাম? নয় তো কি, কোথাকার কোন গ্রামের একটা লোক তাকে নিয়ে এসে বাসায় উঠালে, আবার তার উপরে গেস্ট রুম ছেড়ে দিলে। কখন কে কি কাজে লেগে যায় তা বলা যায়? ওর মতো একটা গ্রাম্য আনস্মার্ট লোক লাগবে তোমার কাজে? যে কাটা চামচ ইউজ করতে জানে না, ভর দুপুরে বুকডন দেয়, ক্যাটকাটা কালারের কাপড় পরে, ও এবারে বদনাম করা ছাড়া আর কোনো কাজে লাগবে না। এই চাল চলনে ওর গ্রাম্যতা ছাড়া সোহেলকে তোর কেমন মনে হয়? নিঃসন্দেহে গবেট, মাথা মোটা একটা জীব। গবেটও কখনো কখনো যোগ্যতা হয়ে যায়, আমি ওকে আমার কাজে লাগাবো। আর ব্যবসার কাজে আমার একটা নির্বোধ লোক দরকার। বলছো কি তুমি? তুমি এত পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছ, আবার তুমি বলছো সোহেলের মতো একটা লোককে তুমি তোমার ব্যবসায় নিয়োগ করবে, ঠাট্টা করছো না তো? না না, ঠাট্টা করছি না,
ওই যে কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ও আসলে একটা রতন বটে। বাবা, তোমার বুদ্ধির উপর আমার একটা আস্থা ছিল। দেখো, সোহেলকে আমি সেই কাজই দেব যে কাজ সোহেল ছাড়া আর কেউ পারবে না। কিন্তু তার আগে ওকে একটু বাঁচিয়ে দেখতে চাই। অমন ঢোল পেটালেও বাঁচবে না। দেখি তুরা, না না চলে, হ্যাঁ হ্যাঁ চলে। আচ্ছা রাখি রে, পরে কথা হবে। হ্যাঁ, এই অলংকারটা বারান্দায় পড়েছিল, দেখে বুঝতে পারছি আপনার ভুল করে ধুয়েছেন। এটা আমার আন্টি বুঝলেন কি করে? আমি সবই বুঝতে পারি, বলছি না আমার মাথায় গিজ গিজে বুদ্ধি। কি করে বুঝলেন যে এটা আমার আংটি? সব মহিলারাই অলংকার পছন্দ করে, আর ওই এমন সুন্দর কাজ বসানো অলংকার নিশ্চয়ই আপনার হবে। আপনার মাথায় কোনো বুদ্ধিও নেই, ঘিলুও নেই। এটা এটা কাচের পাথর নয়, এটা ডায়মন্ড। আর আংটিটা সম্ভবত বাবারই হবে। মেয়েদের আঙ্গুল কি কখনো এত মোটা হয়? তাই তো, এখন তো মনে হইতেছে আমার মাথার থেকে আপনার মাথায় বেশি বুদ্ধি ম্যাডাম। আপনি কথায় কথায় আমাকে ম্যাডাম ম্যাডাম ডাকেন কেন? নিজেকে কেমন বয়স্ক বয়স্ক লাগে। তাহলে কি ডাকবো ম্যাডাম? মিস জুলি ডাকবেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, জুলি, মিস জুলি। হীরের আংটি দিয়ে প্রমাণিত হয়ে গেল সোহেল চৌধুরী একটা হীরের টুকরো ছেলে। কিন্তু বাবা, এত দামি আংটিটা করিডোরে পড়েছিল কেন? পড়েছিল না, ফেলে রাখা হয়েছিল। আমি ওর বাড়ির বেয়ারেকে দিয়েই ফেলে রেখেছিলাম। এখন নিশ্চয়ই তুই স্বীকার করবি যে সোহেল চৌধুরীর দুটো বড় গুণ আছে। একটা হলো ও নির্বোধ, আর একটা হলো ও নির্লোভী। আমার কেমিক্যাল গোডাউনে ও কর্মচারী হিসেবে কাজ করবে বলেই আমি বলছি দুটো গুণের, দুটোই দোষের। আর এই দোষ দুটো গুণ হয়ে আমার হয়ে কাজ করবে। বাবা, মাঝে মাঝে আমি তোমাকে ঠিক বুঝি না। কেন মা, আমি তোমাকে ভালোবাসি না? বাসো বাবা, এত ভালোবাসো যে মায়ের অভাবটা পর্যন্ত কোনোদিন আমাকে ফিল করতে দাও না। তুমি হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু, তুমি ছাড়া আমার আর এত কাছের বন্ধু কেউ নেই। তবে বাবা, তোমার কিছু কিছু কাজ, কিছু কিছু কথা কখনো কখনো আমার কাছে দুর্বোধ্য লাগে। কেন লাগে আমি তা জানি না। দুনিয়াটা বড় কঠিন, বেঁচে থাকাটা যদি সহজ হয়ে যেত তাহলে বেঁচে থাকার উপায়টা এত দুর্বোধ্য হতো না। তা অবশ্য ঠিক। যাও মা, মানে ঘুমাতে পারো, অনেক দেরি হয়ে গেছে। বাবা গুড নাইট। গুড নাইট। সালাম আলাইকুম মিস ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে মিস ম্যাডাম বলেন কেন? আমি আপনাকে ম্যাডাম বলতাম, আপনি আমাকে বললেন মিস করে বলতে, সেই জন্য। আপনি আমাকে মিস জুলিয়া বলে বলবেন, ঠিক আছে? তা কোথা থেকে এলেন? একটু বাইরে গেছিলাম। ঢাকা শহর ঘুরতে? কেমন লাগলো ঢাকা শহর? ভালো।
এত পলিউশন, এত ক্রাউডেড, তারপর আপনার ভালো লাগলো? আমার কাছে তো সবকিছু ভালো লাগে, আল্লাহর দুনিয়া সবকিছু সুন্দর। এই যে বেঁচে আছি এটাও তো সুন্দর জিনিস। তা আপনার ঢাকা আসার উদ্দেশ্যটা কি? ঢাকা আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আবার কি? উদ্দেশ্য চাকরি খোঁজা। বেকার ছিলাম তো, মা গ্রামে থাকে, মা ভাবলো ঢাকা আসলে যদি কোনো চাকরি বাকরি পাই মাসে মাসে টাকা পাঠাতে পারি। আপনি কি মনে করেন যে আপনি চাকরি পাওয়ার যোগ্য? তা মাশাআল্লাহ মনে করি। আমি সোনাপুর কলেজ থেকে বিএতে থার্ড ডিভিশনে পাশ করছি। তা থার্ড ডিভিশনে পাশ করলে কি হবে? আমার মাথা ভর্তি গিজ গিজা বুদ্ধি। একবার যদি চাকরি পাই এক বছরের মধ্যে ইনশাল্লাহ দেখা দেবো। যারা বোকা তারাই কিন্তু নিজেকে চালাক মনে করে। যান ভেতরে যান, বাবা আপনার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছেন। স্যার আমার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করতেছে? উনার মতে এমন একজন বড় লোক গুণী মানুষ এই বোকা মানুষের জন্য ওয়েট করতেছে। আচ্ছা মিস ম্যাডাম, আবার কি হলো? এই আমি আপনারে না বলে বাইরে গেছি জন্য স্যার আবার বকবেন না তো? আপনি খুব লাকি, বাবা আপনাকে খুব বেশি রকমের পছন্দ করেন। তবে কেন যে পছন্দ করেন তা জানি না, তিনি যে আপনার কি গুণ দেখে মুগ্ধ তা তিনিই জানেন। যান ভেতরে যান। আসসালামু আলাইকুম স্যার, আমায় ডেকেছেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনে খুব খুশি হলাম যে আপনি আমার প্রশংসা করেছেন। তুমি আমাকে স্যার বলে ডাকবে না? গুণী মানুষদের স্যার না বললে মানে না স্যার, গুণী মানুষদের সবাই স্যার বলে। সবাই বলো কিন্তু তুমি বলবে না, তুমি আমার বন্ধু জাকিরের ছেলে, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকবে। ঠিক আছে স্যার আঙ্কেল। সোহেল, তুমি আমার এত দামি ডায়মন্ডের আংটিটা পেও আত্মসাত করলে না কেন? আংটিটা তো আমার না, সি আত্মসাত করবো কেন? স্যার আমার ইন্টারভিউটা। তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তুমি ইন্টারভিউতে পাস করেছ, তোমার চাকরি হয়েছে। আমার কাজপুর কেমিক্যাল গোডাউনের রেকর্ড কিপার, মাসে বেতন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ আমার চাকরি হয়ে গেছে, 5,000 টাকা। জহির স্যার, তুমি সোহেলকে নিয়ে এক্ষুনি কাজপুর চলে যাও, সেখানে ওর থাকা খাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার, চলুন মিস্টার সোহেল। আসসালাম আলাইকুম। মিতা। জি স্যার। কেমন মনে হলো? একেবারেই সরল, একটু গেও তবে দেখতে ভালোই। জিগলু, এনি কমেন্টস? স্যার স্যার আপনার ইচ্ছাই চূড়ান্ত, তবে আমার মনে হয় লোকটা যেমন বোকা তেমনি ভীতু। এমন একটা ভীতু লোককে এত গুরুত্বপূর্ণ পদে। হ্যাঁ, বোকা এবং ভীতু লোককে আমার প্রয়োজন। অ্যাজ ইউ লাইক স্যার। জিগলু, তুমি আমার গোডাউন চিফ, সোহেল তোমার আন্ডারে চাকরি করবে। তুমি তাকে সেই নির্দেশ দেবে, আমি তোমাকে যে নির্দেশ দেব। ওকে বস। মিথা। জি স্যার। তোমাকে একটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এই বোকা হাবা লোককে কাপড়ে চোপড়ে ব্যবহারে আচরণে একবারে স্মার্ট করে তুলবে, রাইট? চেহারা ফিগার মন্দ না, আশা করছি পারা যাবে স্যার। Thank you.
চিন্তে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না মিস জুলি? আপনার এত পরিবর্তন আঙ্কেল, আই মিন আমার বস আপনার ড্যাডি, উনার কারণে। উনি শুধু আমাকে চাকরি দেননি, মোটামুটি স্মার্ট করে ছেড়েছেন। আপনাকে সত্যি দারুণ লাগছে মিস্টার সোহেল। থ্যাংক ইউ ভেরি মাচ। তা এতদিন ছিলেন কোথায়? কাজ করে আপনাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রির রেকর্ড কিপারের চাকরি পেয়েছি। রেকর্ড কিপারের চাকরির জন্য মনে হয় আপনার আগের গেটআপই ঠিক ছিল। কিন্তু আঙ্কেল তা মনে করেন না। আসলে বাবাকে আমি ঠিক বুঝি না। আমরা যে রুনার স্টাফ, আমরা উনাকে প্রচন্ড শ্রদ্ধা করি, ভয় পাই, কিন্তু কখনো বুঝতে চাই না। মানে মানে আঙ্কেল কাজ পছন্দ করেন, কৌতূহল না। এক্সকিউজ মি। জি আঙ্কেল, জি আমি টাইমলি গোডাউনে পৌঁছে যাব। ওকে, আসসালামু আলাইকুম। সরি জুলি, আসি। বেশ পরিবর্তন হয়েছে, একেবারে চেনাই যাচ্ছে না। তিন মাসের মধ্যে হাঁটার স্টাইলটা পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে, দেখতে মন্দ নয়। এখন থেকে গোডাউনের মালপত্রের জন্য দুটো রেজিস্টার মেনটেন করবে, একটা থাকবে আমার কাছে, একটা তোমার কাছে। ওকে বস। এক্সকিউজ মি বস, এই এই মালগুলোর গায়ে এমন সব টার্ম লেখা থাকে যে লিখতে খুব অসুবিধা হয়। যদি আপনার নির্দেশ পেতাম যে এক ধরনের মাল এ টাইপ, অন্য ধরনের মাল বি টাইপ, তাহলে স্যার সুবিধা হতো। আমি নির্দেশ পেলে তুমি নির্দেশ পাবে, আমি বেশি কথা পছন্দ করি না। যে মালগুলো রেকর্ড করেছি সে সম্পর্কে কিছু জানতে পারি? না। ওকে বাস। হাই হ্যান্ডসাম। আরে মিতা, তুমি? তোমাকে দেখতে ইচ্ছে করলো, বসের কাছ থেকে ছুটি নিয়ে চলে এসেছি, চলো না কোথাও বেরিয়ে আসি। তুমি পাঁচ মিনিট ওয়েট করো, আমি তো কাজটা সেরে নিই। ঠিক আছে। কি ভাবছো মিতা? ভাবছি এ জীবনে আর কোনোদিন মুক্তি পাবো না। তোমার কথাটা বুঝলাম না। তোমাকে বলতে বাধা নেই, শওকত সাহেবের এখানে তুমি কাজ করছো 3-4 মাস, আর আমি আছি দীর্ঘ 3 বছর ধরে। লোকটা যেমন বুদ্ধিমান তেমনি নিষ্ঠুর। নিষ্ঠুর কই? আমার তো মনে হয় না। ধীরে ধীরে সবই টের পাবে। আচ্ছা, ধরে নিলাম শওকত সাহেব বুদ্ধিমান, কিন্তু নিষ্ঠুর বলছো কেন? উনি ওনার কাজে সিনসিয়ার, উনি কর্মচারীদের ভালোবাসেন, ভালো বেতন দেন। ভালো বেতনে কি সব? আমার স্বামী মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, 1 বছরের একটি ছেলেকে নিয়ে আমি অসহায় হয়ে পড়ি। মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছি, কোথাও কোনো চাকরি পাই না। শওকত সাহেব আমাকে চাকরি দিলেন, কাজের তুলনায় 20 গুণ বেশি বেতন দেন, কিন্তু হাত পা বাঁধা। আচ্ছা মিতা, তোমার কাজটা কি আমার কাছে কিন্তু স্পষ্ট নয়, মানে আমার মতো গেও ভূতকে মোটামুটি স্মার্ট বানানো কি তোমার কাজ? আমার কি কি কাজ সে সম্পর্কে নাই বা জান। শওকত সাহেব যেহেতু তোমার সম্পর্কে চাচা হন,
তোমাকে একটা রিকোয়েস্ট করব, চারিদিকে একটু খেয়াল রাখবে, এর চেয়ে বেশি কিছু বলা আমার সাজে না। আরেকটা কথা, শওকত সাহেবের রহস্যজনক কাজ কারবার সম্পর্কে মুখ খুলতে যেও না। কোথাও মুখ খুলেছ তো দেখবে মাটি ফুড়ে শত্রু হাজির। এক মিনিট। হ্যালো, ইয়েস ইয়েস আঙ্কেল, আঙ্কেল আই এম সরি, আমার ভুল হয়ে গেছে আঙ্কেল। আসলে জিকলু সাহেবের কাছে গোডাউনের মাল সম্পর্কে কোনো কিছু জানতে চাওয়া ঠিক হয়নি, জীবনে কখনো আর ভুল হবে না। হ্যাঁ আঙ্কেল, জি জি আছে, দিচ্ছি স্যার। জি স্যার, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। জি স্যার। আশ্চর্য, আমরা সেই কত দূর এই নদীর পাড়ে, তো আঙ্কেল চাললো কি করে, জাদু জানেন নাকি? জাদু জানে, দেখবে জাদু দেখাও। তোমার ডানে তাকাও, সোজা ডানে। তুমি জানতে যে লোকটা আমাদের ফলো করছে? ধীরে ধীরে তুমি অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু অপছন্দ করবে, কিন্তু কাউকে কিছু বলতে পারবে না। তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই কথাটা বললাম। চলো চলো। তোমাকে কয়েকটা প্রশ্ন করি, ঠিক ঠিক উত্তর দেবে। জি স্যার। তুমি বসের কাছে ছুটি নিয়েছিলে সোহেলের সঙ্গে তার অফিসে দেখা করবে বলে, বস কি জানতেন তুমি সোহেলকে নিয়ে নদীর ধারে বেড়াতে যাবে? জি না। স্যার তোমাকে দায়িত্ব দিয়েছিলেন সোহেলকে স্মার্ট করে গড়ে তোলার জন্য, সেই দায়িত্ব শেষ, তারপরও বসের অনুমতি ছাড়া তুমি সোহেলের সঙ্গে বেড়াতে গিয়েছিলে কেন? একটা লোককে নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, কাজ শেষ হওয়ার পর আর দেখা হয়নি, তাই হঠাৎ মন চাইলো লোকটা কেমন আছে একবার দেখে আসি। মিথ্যে বলবো না, ওকে আমার ভালো লেগেছে। কৌতূহলবশত ওকে নিয়ে নদী ধারে বেড়াতে গিয়েছিলাম। অতিরিক্ত কৌতূহল বস পছন্দ করেন না তুমি নিশ্চয়ই জানো। আই এম সরি। বসের ওয়ার্ডার ছাড়া ভবিষ্যতে সোহেলের সঙ্গে কখনো দেখা করবে না, তোমার জন্য বসের কাছে আমাদের মাথা হেট হয়ে গেছে, এর শাস্তি তুমি পাবে। তাহলে বুঝতে পারছো আমার কর্মচারী হওয়া মানে মুখ বুঝে কাজ করে যাওয়া, কোনো আগ্রহ প্রকাশ না করা। আমি বুঝতে পেরেছি আঙ্কেল। মিতা আমার অনুমতি নিয়ে কাজ করে গিয়েছিল, কিন্তু সে তোমাকে নদীর পাড়ে নিয়ে যাবে। মিতা খুব ভালো নেই আঙ্কেল। ভালো মন্দ আমার বিবেচ্য নয়, মিতা দুই বছর ইউরোপে আমার প্রতিষ্ঠানে কাজ করবে। তুমি আমার বন্ধুর ছেলে, তাই তোমাকে কোনো শাস্তি দিলাম না। কাশপুর কেমিক্যালের প্রতি তোমার আগ্রহ বেড়েছে, তুমি আর সেখানে যাবে না। আমাকে বেকার করে দেবেন না আঙ্কেল, তাহলে আমি এবং আমার মা না খেয়ে মারা যাব। বেকার তুমি থাকবে না, তবে নির্দিষ্ট তোমার কোনো কাজও থাকবে না, টুকটাক কাজ করবে, মাসে 10,000 টাকা পাবে। 10,000 টাকা? আবার প্রশ্ন? সরি আঙ্কেল, আমি ভুলে প্রশ্নটা করেছি, কৌতূহল প্রকাশ করিনি। কৌতূহল থেকে মনে প্রশ্ন জাগে। শোনো, আগামী পরশু এক ভদ্রলোক সাদা গাড়িতে করে এক কালো ব্রিফকেস নিয়ে আসবেন। কোথায় কি করতে হবে তা তোমাকে ভাবতে হবে না, ড্রাইভার তোমাকে জায়গা মতো নিয়ে যাবে। তুমি শুধু তোমার হাতের ব্রিফকেসটা ওই ভদ্রলোকের হাতে দিয়ে দেবে, আর ভদ্রলোকের কাছ থেকে ব্রিফকেসটা তুমি নিয়ে নেবে। দ্যাটস অল। থ্যাংক ইউ।
ভালোই হলো সোহেল। আচ্ছা তুমি বাসায় না উঠে হোটেলে উঠলে কেন? আমি বাবাকে বলবো তোমাকে যেন আবার বাসায় রাখার ব্যবস্থা করেন। জুলি সত্যি তুমি খুব ভালো একটা মেয়ে। আচ্ছা তুমি রাতারাতি কেমন করে এত বদলে গেলে বলো তো? কে বলবে তুমি সেই সোহেল যে সোহেলকে আমি চিনতাম? ঠিক বুঝলাম না। তুমি আগে কেমন সহজ সরল অকপট ছিলে আর এখন এখন তোমার কত পরিবর্তন, কেমন শক্ত হয়ে গেছো, মেপে মেপে কথা বলো। আসলে এটা আমার চাকরির একটা শর্ত। কি হলো? না কিছু না। কিছু না বললেই হলো? জুলি জুলি আমি কিছু বলতে পারবো না, আই এম সরি। তুমি বলছো কে সরিয়ে দাও ভালো, কিন্তু কেন? লোকটা হয় ভীষণ চালাক নয়তো ভীষণ বোকা, দুটোই স্যার বিপজ্জনক। সোহেল সত্যি বলেছে, মাইক্রোফোনটা ওর কোনো সন্দেহ আসেনি। মাইক্রোফোনটা হোটেলের একটা বেড়ার হাত দিয়ে বলেছে এটা মনে হয় কোনো স্ত্রীর পার্স। ও ব্যাটা জানে না যে পোশাকের কোথাও না কোথাও মাইক্রোফোনটা লুকানো থাকবে। সম্ভবত আপনি ঠিক স্যার, সোহেল হয়তো খুবই বোকা, কিন্তু একটা বোকা লোককে এমন সব বড় কাজ দেয়া কি ঠিক? আমার লোকেরা ওর প্রতি লক্ষ্য রাখছে। ঠিক আছে, বেয়াদবি না নিলে একটা কথা বলতে পারি স্যার? বলো। আমার সন্দেহ হয় মিতা গোপনে সোহেলের সঙ্গে দেখা করে, প্রায় ওকে এবং সোহেলকে কর্মস্থলে একই সময় অনুপস্থিত লক্ষ্য করা যায়। আর ইশ্বর, এটা আমার অনুমান স্যার। যদি তোমার অনুমান মিথ্যা হয়? আমি আপনার পুরনো বিশ্বস্ত কর্মচারী, সোহেলের ফলোয়ার হিসাবে দায়িত্বটা আমি নিতে চাই বস। ঠিক আছে, যেগুলো আমি ভেবে দেখি। বস কি আমার উপর বিরক্ত হলেন? না, তুমি এখন যাও। জুলি তোমার এভাবে হোটেলে আসাটা ঠিক হয়নি, আঙ্কেল জানতে পারলে ভীষণ মাইন্ড করবেন। আমার বাবাকে তুমি চেনোই না, বাবা তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন আমাকে। তাছাড়া বাবার আমার উপর অগাধ বিশ্বাস, উনি জানেন আমি এমন কিছু করব না যাতে তার সম্মানের ক্ষতি হয়। কিছু খাবে? আমি এসে তোমাকে বিপদে ফেললাম না তো? না না, তুমি এসছো আমি প্রচণ্ড খুশি হয়েছি, আবার ভয়ও পাচ্ছি। ভয়? তোমার বাবা আমার যথেষ্ট উপকার করেছেন, বলতে গেলে আমি একটা পথের ছেলে ছিলাম। আমার বাবার সঙ্গে তোমার বাবা লেখাপড়া করতেন, এই সামান্য পরিচয়ে উনি আমাকে চাকরি দিয়েছেন। এই চাকরিটা না পেলে আমি হয়তো না খেয়ে থাকতাম, আমার মা না খেয়ে থাকতেন। নিজেকে এত ছোট করে দেখো কেন সোহেল? তোমার অতীত কি বর্তমান কি আসলে সেটা তেমন দরকারি বিষয় নয়। তুমি একজন ভালো মানুষ, তোমার মনটা ভালো, এটাই কিন্তু সবচেয়ে বড় পরিচয়। তবু তুমি মালিকের মেয়ে,
আর আমি সামান্য কর্মচারী। আমাদের এই রিলেশন আঙ্কেলকে মেনে নেবেন? আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? বাসি, কিন্তু। আবার কিন্তু কিসের? জুলি, তোমার আমার সঙ্গে আকাশ পাতালের ফারাক। মিছেই তুমি নিজেকে ছোট করে দেখছো। আসলে বাবা কিন্তু তোমাকে ভীষণ স্নেহ করেন, এই জন্য উনি তোমাকে এত ভালো চাকরি দিয়েছেন। চলো তো, ভালো লাগছে না এসব কথা, চলো বাইরে থেকে কোথাও ঘুরে আসা যাক। আমার একটু কাজ আছে, অন্য একদিন যাব। এই এই সময়ও তোমার কাজ? বলেছিলাম না, সোহেল মিতা গোপনে দেখা করে। আমার বিশ্বাস মিতা সোহেলকে আমাদের কোনো গোপন তথ্য বলে দিতে পারে। তা পারে, কিন্তু এমনও তো হতে পারে ওরা একজন আরেকজনকে ভালোবাসে। সেটাও হতে পারে বস, তবে ওদের মধ্যে যদি কোনো সম্পর্ক হয়েই যায় সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ। সোহেলকে তখন আমাদের মতো করে চালানো মুশকিল হবে। কিভাবে? সোহেলকে দিয়ে আমরা যে ধরনের কাজ করাচ্ছি মিতা সেটা ভালো করেই জানে। কোনো মেয়েই চায় না তার ভালোবাসার মানুষ এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকুক, মিতাও নিশ্চয় চাইবে না। তখন আজ হোক কাল হোক সোহেল বেঁকে বসবেই। আমি কি বস বেশি বললাম? নো, ইউ আর রাইট, তুমি দায়িত্ববানের মতো কাজ করেছো। থ্যাংক ইউ। জি, এক মিনিট, আমি এখন একটু রাখি। হ্যাঁ, হ্যালো। আজও বলবে ব্যস্ত আছো? কাজ নেই কি করে বলি, যে কোনো মুহূর্তে স্যার ডেকে পাঠাতে পারেন, তাই স্ট্যান্ড বাই আছি, কাজের চাইতেও বেশি ব্যস্ত। তোমার কাজটা কি জানতে পারি? না। কেন নয়? তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো। আমার বাবা তার মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারে, তার মেয়ে যদি সুখী না হয় তাহলে সম্পত্তি কি হবে বলো? সেটাও না হয় তোমার বাবাকে জিজ্ঞেস করো। বাবা বাবা আর বাবা, জানো তুমি তোমার নামে যদি বাবার কাছে কমপ্লেন করি তাহলে কি হবে তোমার? জানি আমার চাকরি চলে যাবে, আমি পথে বসব, তবে এও জানি জুলি যে তুমি আমার বিরুদ্ধে কোনো কমপ্লেইন করবে না। কি করে বুঝলে? আঙ্কেল, মানে তোমার বাবা দয়ালু মানুষ, তার মেয়ে হয়ে আমার মতো সাধারণ মানুষের পেটে তুমি লাথি মারতে পারবে না। তুমি সত্যি সাধারণ নও, অসাধারণ। তোমার বাবাও তাই বলে। বাই। তুমি আজ রাতে ফ্লাইটে বিশেষ কাজে লন্ডন যাচ্ছ। দিস ইজ ইয়োর পাসপোর্ট এন্ড টিকেট। স্যার, আমার ছেলে? সে ব্যবস্থা হবে, আমার লোক তোমাকে ঠিক সময় এয়ারপোর্টে পৌঁছে দেবে। কিন্তু স্যার, ওখানে যে আমি কোথায় উঠব কি করব কিছুই তো জানি না। সেটা তোমাকে ভাবতে হবে না, কখন কি করতে হবে তার প্রয়োজনে সবই জানতে পারবে। কিন্তু স্যার। নাও, get ready, this is my order. মাল চলে আসবে, নিউ অ্যাসাইনমেন্ট এন্ড বিগ ডিল, এটা তোমার অংশ, বাকি অংশ ওদের সঙ্গে ভালো করে মিলিয়ে নেবে। ইয়ার কোড নাম্বার ইজ 006।
ওকে ওকে বস 006 হ্যালো মিতা বলছি হঠাৎ ফোন আজ রাতে আমি লন্ডন চলে যাচ্ছি স্যারের অর্ডার বলো কি হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্য তোমাকে আমি আগেই বলেছিলাম শওকত সাহেব যেমন বুদ্ধিমান তেমন নিষ্ঠুর সেই নিষ্ঠুরতায় আমি বন্দী তোমাকে একটা অনুরোধ করছি এখান থেকে তুমি চলে যাও নয়তো একদিন দেখবে আমারই মতো তুমি বন্দী হয়ে গেছো সেদিন চাইলেও আর তুমি মুক্তি পাবে না প্লিজ আমার এই শেষ অনুরোধটা রেখো সোহেল রাখি হ্যালো 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 তুমি না একদিন বলেছিলে ও একটা অমূল্য রতন হীরের টুকরো ছেলে অতি নির্লজ্জ বাবা হঠাৎ কি এমন হয়ে গেল যে তুমি ওর উপরে এভাবে ক্ষেপে উঠলে লোভী হতে কতক্ষণ আমার অগাধ সম্পত্তি দেখে সোহেলের মতো অমূল্য রতন মূল্যহীন হয়ে যেতে পারে অভাবী রতন লোভী হয়ে যেতে পারে তোমার এত পরীক্ষার পর ফেল করে যাবে বাবা ফেল হয়তো করতো না কিন্তু তুমি ওকে ফেল করাবে ফেল করার আগে শেষ পরীক্ষাটা না হয় আমাকেই নিতে দাও বাবা আসি তোমাকে বলতেই হবে বাবার অফিসে তোমার কাজটা কি আর বাবার সঙ্গে বা তোমার কি হয়েছে কই না কিছু হয়নি তো আঙ্কেল তো আমাকে খুবই পছন্দ করেন এবং নতুন নতুন অ্যাসাইনমেন্টও দিচ্ছেন এবং প্রতিটি কাজে গ্ল্যাডলি অ্যাপ্রিসিয়েট করছেন কোনো কিছু হলে আমি তো টের পেতাম কেন আঙ্কেল তোমাকে কিছু বলেছেন নাকি না তোমার বিষয়ে আমাকে কিছু বলেননি বরং আমার বিষয়ে তোমাকে কিছু বলবার কথা তোমার বিষয়ে হ্যাঁ এই যে আমি তোমাকে পছন্দ করি তোমাকে নিয়ে ঘুরে বেড়াতে চাই জুলি জুলি তোমাকে আমি এর আগেও বলেছি এখনো বলছি তোমার আমার সম্পর্কের কথা আঙ্কেল যদি জানতে পারেন তাহলে খুব সর্বনাশ হয়ে যাবে উনি জানেন সত্যি উনি জানেন হ্যাঁ আজই আমি বাবাকে বলে দিয়েছি এটা তুমি কি করেছো উনাকে একটা কথা জানাবে আমাকে বলবে না বললি কি করতে তুমি আমি নিষেধ করতাম আঙ্কেল যদি আমার কাছে জানতে চান আমি কি বলবো তার সামনে গিয়ে আমি যা বলেছি তাই বলবে তুমি যতটা সহজে কথাটা বলতে পারো আমি পারি না আমার একটা দায়িত্ব আছে ছোটখাটো বিষয়ে এতটা বায়াসড হলে চলে না আমার আমার ভালোবাসা তোমার কাছে ছোটখাটো বিষয় মনে হলো জুলি ভালোবাসাটা ছোট নয় তবে এর প্রকাশটা খুবই নগণ্য ভালোবাসা যদি প্রকাশই হয়ে যায় সেটা আর ভালোবাসা থাকে না সেটা হয়ে যায় পাবার আকাঙ্ক্ষা মাত্র তুমি আমাকে পেতে চাও না জুলি কোনো কোনো চাওয়া সম্ভাবনার চাইতে বেশি হয়ে গেলে সেটা হয়ে যায় মূল্যহীন স্বপ্নের মতো অলিক স্বপ্নকে নিয়ে কল্পনা করা যায় কিন্তু বাস্তবে পাওয়া যায় না তোমাকে চাওয়াটাও আমার কাছে সেই স্বপ্নের মতো অলিক তোমাকে অনুভব করা যায় কিন্তু ধরা যায় না ছোঁয়া যায় না এই
এই যে ছুঁয়ে দেখো, আমি স্বপ্ন নই, বাস্তব। মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে। বলেছিলাম না বস, ও একটা ভেজা বেড়াল, আপনার ধন সম্পদ কব্জা করার ফন্দিতে আছে। কিন্তু আমি ভাবছি আমার মেয়ে হয়ে জুলি এমন বোকা হলো কি করে? বস দেব শেষ করে না, ওই বড় কাজটা হয়ে যাক। তোকে একটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, নো ডাউট ইটস এ বিগ ডিল। ওকে এখন ঘাটানো ঠিক হবে না। বস বিয়াদবি না নিলে একটা কথা বলি? বলো। সোহেলকে সরাসরি ক্লিনিক থেকে নিয়ে এলেন, একবার যাচাই করলেন না যে সোহেল সত্যি আপনার বন্ধুর ছেলে কিনা। এমনও তো হতে পারে আপনার সম্পত্তির লোভে এবং আপনার মেয়েকে পাবার জন্য সে ফোন দিয়ে এটেছে, বিশ্বস্ত হয়ে কাজ করছে। তোমার সন্দেহ অস্বাভাবিক নয়, দিন দিন ওর কর্মকাণ্ড রহস্যময় হয়ে উঠেছে। তুমি এক কাজ, অফিস থেকে ওর ঠিকানা নেই, ওর সম্বন্ধে পুরোপুরি খবর নেই। ওকে বাস, আমি এক্ষুনি রওনা হচ্ছি। মা আমি একটু ব্যস্ত, এই মোবাইলে কয়েকটা জরুরি টেলিফোন আসবে, আমি তাই বেশিক্ষণ কথা বলতে পারবো না। বাবা সোহেল কি তোমার সঙ্গে? না, ওকে দিয়ে তোমার কি প্রয়োজন? প্রয়োজন আছে, তোমাকে বলা যাবে না। জাস্ট ফরগেট ইট। বস, সোহেলের ঠিকানা অনুযায়ী আপনার বন্ধু মরহুম জাকির চৌধুরীর বাড়ি, আপনার সঙ্গে তাদের সম্পর্ক সবই ঠিক আছে, এমনকি আপনার বন্ধুর ছেলে সোহেলও ঠিক আছে। কিন্তু সেই সোহেল এই সোহেল নয়। আপনার বন্ধুর ছেলে সোহেল গত 3 বছর যাবৎ আমেরিকায় আছে, ওরা সচ্ছল পরিবার। আমি সোহেলের মায়ের সঙ্গে কথা বলে এসেছি। এই হচ্ছে আপনার বন্ধু মরহুম জাকির চৌধুরীর আসল ছেলে সোহেল। ওই যে আমি সন্দেহ করেছিলাম স্যার। তোমার সন্দেহটাই ঠিক, তুমি এখনই রওনা হয়ে যাও, ডিলটা কোথায় হচ্ছে তা তো তুমি জানো। গো। ওকে স্যার।
হ্যালো বস, আমি সোহেলের আগে স্পটে পৌঁছে গেছি। ও আসতে একটু সময় লাগবে। ইয়েস বস। I am 006. I think. Code number is 10? Yes, 10. বস আপনি ওয়েল ডান সোহেল, তোমার বুদ্ধির আমি প্রশংসা করি। বসকে বলেছিলাম হয় তুমি একেবারে বোকা নইলে অত্যন্ত চতুর, আমার কথাই ঠিক হলো। তুমি খুব চালাক সোহেল। বস আপনি সব কি বলছেন? ঠিকই বলছি, তুমি খুব চালাক, কিন্তু আমার চেয়ে বেশি চালাক নও। তোমার প্রত্যেকটি পোশাকের সেট আমরা তৈরি করেছি, আমাদের তত্ত্বাবধানে সব কিছু হয়, অথচ চালাকি করে আরেকটি নতুন কালো স্যুট বানিয়েছো যাতে মাইক্রোফোন সেট করার উপায় না থাকে। বস আমার কালো পোশাক খুবই পছন্দের, সেই জন্য আর এক সেট কালো স্যুট বানিয়েছি। ব্রিফকেসও নিশ্চয়ই তোমার খুব পছন্দ, তা নইলে আমাদের দেওয়া ব্রিফকেস বদল করে হুবহু আরেকটি ব্রিফকেস পার্টির কাছে হ্যান্ড ওভার করেছ। অতি চালাকের গলায় দড়ি, এবং এবার পিস্তল ফেলে দিন। ওদিকের খবর কি? শওকত সাহেবের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, গোপন আড্ডা এবং কেমিক্যালসের সব গোডাউন পুলিশ ঘিরে ফেলেছে। ওকে গুড, মুভ, নিয়ে যাও। বাবা তুমি, তুমি বাবা? হ্যাঁ আমি, আমি একজন স্মাগলার, অপরাধী, আমার শাস্তি হওয়া উচিত। আমার কত গর্ব, আর তুমি কিনা? জুলিয়া, বাবা হিসেবে আমি তোকে এক বিন্দু ঠকাইনি, যে কোনো বাবার চেয়ে আমি তোকে বেশি ভালোবেসেছি। যদি পারি আমার পিতৃ সত্তাকে শ্রদ্ধা করি, আর এই লোভী লোকটাকে ঘৃণা করি। বাবা, আই এম সরি মিস্টার শওকত হাসান। আমি নিজেকে খুব বুদ্ধিমান বলে অহংকার করতাম, বাট ইয়াং ম্যান, তুমি আমার সে অহংকার ভেঙে দিয়েছ। এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি তোমার কর্তব্য পালন করেছ। অফিসার, পারলে আমার ক্ষমা করে দিন। আমি জানি সোহেল। ভেঙে পড়ো না জুলি, আমি তোমার সঙ্গে আছি। আমি জানি তুমি আমার সঙ্গে আছো, তবু উনি আমার পিতা, হয়তো একজন ভালো বাবা, কিন্তু কিন্তু একজন মন্দ লোক। মন্দ লোক তো শাস্তি পাবে, কিন্তু স্নেহশীল পিতা শওকত হাসানের জন্য নয় তার মেয়েকে দু ফুটে পানি ফেলতে দাও। বিশ্বাস করো, আমি মেয়ে হয়েও দেশের শত্রুর বিচার চাই। Yes, sir. Ask you, sir. Okay.